আরজি করে তরুণী চিকিৎসকের নির্মম হত্যা ধর্ষণ কাণ্ডে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন সৌরভ গাঙ্গুলি তারপরে স্ত্রী ডোনা গাঙ্গুলি নাচে স্কুলের প্রতিবাদ মিছিলে হাঁটার অনুমতি না পেলেও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে সৌরভকে এদিন তার পাশে ছিলেন মেয়ে সানা গাঙ্গুলি সদ্য লন্ডন থেকে কলকাতায় এসেছেন সৌরভ কন্যা তারপরেই তার কাছে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন রাখা হয়েছিল কলকাতায় কতটা সুরক্ষিত বোধ করেন তিনি তারপরে বিতর্কিত মন্তব্য করে বসেন সৌরভ কন্যা সানা এদিন তিনি বলেন আমি তো কলকাতায় থাকিই না ব্যাস সংবাদ মাধ্যমে প্রকাশ্যে এই মন্তব্য করে চরম কটাক্ষের শিকার হন সানা প্রসঙ্গত বর্তমানে তিনি লন্ডন নিবাসী হলেও ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছিলেন এই কলকাতাতেই কলকাতার লর স্কুল থেকে কলকাতায় পাশ করে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন সৌরভ কন্যা সেখান থেকে ইউসিএল অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি পাশ করেন সানা এরপর লন্ডনের একটি নামি কনসাল্টিং ফার্ম পিডব্লিউসি ডেলয়েট ইন্টার্নশিপ করেন তিনি এরপর থেকে সেখানেই তিনি চাকরিরতা এরই মধ্যে চলতি বছরের ডিসেম্বরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংস্থায় ইনোভারবে চাকরি পেয়েছেন সানা এই অল্প বয়সে সানার বার্ষিক বেতন শুনলে অবাক হবেন যে কেউ সূত্রে খবর বর্তমান যুক্তরাষ্ট্রে এক কনসালটেন্টের বার্ষিক বেতন কমপক্ষে পঞ্চাশ হাজার পাউন্ড যা ভারতীয় মুদ্রায় প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা হিসেব অনুযায়ী প্রত্যেক মাসে চার লক্ষ টাকা বেতন পান সানা এর আগে ডেলোয়েটে ইন্টারশিপ করতেন সেখানেও তার মাসিক আয় ছিল ভারতীয় মুদ্রায় এক লক্ষ চুরানব্বই হাজার টাকা